রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন, তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায়, কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে। কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না, এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটি ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না। সম্পর্কের মধ্যে মিথ্যা বলা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসলে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন, সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে। সম্পর্ক 7 বছরের হোক আর 7 দিনের হোক, একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক 7 সেকেন্ডও টিকবে না। মৃত্যু প্রশ্ন করলো জীবনকে, কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন তখন বলল, কারণ আমি হলাম একটা সুন্দর মিথ্যা আর তুমি একটা কঠিন সত্য। 1 কেজি সোনার দাম 50 লাখ টাকা আর 1 কেজি সাপের বিষের দাম 5 কোটি টাকা। এ সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্যই বেশি। অবহেলা ঘুম পোকার মতো, একটি সুন্দর সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য অবহেলাই যথেষ্ট। সময় সময় নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ব্যাকডেটেড করে দেবে। একটা গাছকে যেমন প্রয়োজনের তুলনায় বেশি যত্ন করলে গাছটা মারা যায়, তেমনি কোনো সম্পর্কে বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হয়ে যেতে হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, একটা সময় পর নিজেকেই কষ্ট পেতে হয়, অতি শব্দটাই খারাপ। তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না তাকে শত চেষ্টাতেও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধু তারই জন্য। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, তার বিশ্বাস ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো, অন্যের ওপর নয়। যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে, কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না, বরং অন্য মানুষদের সাহায্য করে। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে পাশে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টভাষী হন, আর সারা জীবনের জন্য রাখতে চাইলে স্পষ্টভাষী হন। কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কি না সেটা জানতে তাকে এই একটা প্রশ্ন করুন, আপনার সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবে? তাহলে উত্তরটা পেয়ে যাবেন। তুমি যত কষ্ট প্রকাশ করবে লোকে তত মজা নেবে, তুমি যত আনন্দে থাকবে লোক তত হিংসায় জ্বলবে। বেশি কথা বলা মানুষের 4টি বৈশিষ্ট্য হয়ে থাকে। 1, হতাশায় আছে। 2, একতরফা স্বার্থসন্ধানী মানুষ। 3, হতে পারে এটা তার ব্যক্তিগত অভ্যাস। 4, খুব সরল মনের মানুষ। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসেনি। কাছে থাকতেই ভালোবাসার মানুষটিকে আগলে রাখো, দূরে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না। কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি হবে? যে তোমার মনের কথাই বুঝল না সে তোমার 2-4 লাইন স্ট্যাটাস দেখে কি বুঝবে? যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো। অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, আর অতি অহংকারে মানুষের পতন হয়। যতই পরিপক্ক হবেন ততই বুঝবেন কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক বেশি শ্রেয়। প্রেম করলে ঝগড়া তো হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা।
জীবনে একদিন টাকা ঠিকই হবে, কিন্তু ফিরে পাবেন না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালোবাসার মানুষ তো সে নয় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে বন্ধু বলে চালিয়ে দেয়। ভালোবাসার মানুষ তো সে যে জিজ্ঞাসা করলে হাতটা ধরে বলতে পারে যে আমি ওকে ভালোবাসি। যুগটাই এমনই, আপনি যতই নরম হবেন মানুষ ততই গরম দেখাতে থাকবে। শেষ বলে কিছু নেই, মনে রাখবেন অনেক সময় ঝড়ে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। দিন বদলায়, বদলে যায় মানুষের মন, কেউ স্বার্থে দূরে সরে যায়, কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায়। আজ এটুকুই বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আমাদের উৎসাহ বাড়ানোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, ভিডিওটিকে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানো।